guys, welcome back to my YouTube channel. আজকে আমি তোমাদের দেখাবো আমার হোমমেড ডল হাউস মানে পেপার ডল হাউস. তো লেটস গেট স্টার্টেড. তো এই হাউজের মূল ক্যারেক্টার হলো আমাদের অলিভিয়া. তো শুরু করছি. এই যে এটা হলো ওর খাট, আর এটা হলো ওর ছোট্ট একটা ওয়ার্ড্রোপ, আর এটা একটা লাইট, আর এটা একটা ছোট ওয়ার্ড্রোপ. ও, আমি এখন ঘুমাবো. আচ্ছা ঠিক আছে অলিভিয়া, চলো তোমাকে আমি রাতের ড্রেস পরিয়ে দিই. এই যে ও কোথায়, ওর তো রাতের ড্রেস নেই. ঠিক আছে, ওকে পরে একদিন বানিয়ে দেব. তো চলো ঘুমাও. অলিভিয়া উঠো. তো চলো এখন বাথরুমে যাই. এই যে এটা হলো অলিভিয়ার বাথরুম যেটা আমি বানিয়ে দিয়েছি. তো অলিভিয়া এখন একটু বাথরুম করবে. হয়েছে, এখন উঠে পড়ো. এখনো দাঁত ব্রাশ করবে. এই যে ও ছোট্ট ব্রাশ হয়ে গেছে, এখন ও স্নান করবে. এই যে ওর বাথটব. এই যে ও বাথটবে স্নান করবে. বাহ কি সুন্দর না বাথটবটা. হয়ে গেছে, এখন ওকে একটু টাউল দিয়ে মুছিয়ে দিই. এই যে ও ছোট্ট লিটল কিউট একটা টাওয়াল. এই যে মুছিয়ে দিই. এখানে তুমি দাঁড়াও, তোকে আমি মুছিয়ে দিচ্ছি. হয়েছে, তো চলো এখন অলিভিয়া তুমি কি করবে? ও আমার অনেক খিদে পেয়েছে, আমি কিছু খাবো. তো চলো তোমাকে এখন কিচেন রুমে নিয়ে যাই. দাঁড়াও দেখছি তোমার ফ্রিজে কি আছে. হ্যাঁ কিছু তো নেই. আচ্ছা এটার মধ্যে তো কিছু হবে, কিছু তো নেই. হে অলিভিয়া এখন কি খাবে দেখলে কি আছে? অলিভিয়া কিছু তো নেই. আইডিয়া, চলো আমরা শপে যাই. তো অলিভিয়া চলো তোমাকে ড্রেস আপের রুমে নিয়ে যাই. ঠিক আছে চলো. ওয়াও কতগুলো হেয়ারস্টাইল আর জামা. অলিভিয়া তোমার কিরকম লেগেছে? ও আমার তো অনেক ভালো লেগেছে. তো চলো একটা জামা পরি এখান থেকে. অলিভিয়া তুমি বলো তুমি কোন জামাটা পরবে? এইটা না না না, এটা তো শপিংয়ে এটা পরে যাব না. এইটা না না না, এটা বেশি গর্জিয়াস হয়ে যায়। এইটা হ্যাঁ এটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে। তো অলিভিয়া তুমি কি এটা পরবে? হ্যাঁ আমি এটাই পরবো। তো ওয়ান টু থ্রি, ওয়াও সুন্দর লাগছে অলিভিয়া। ও থ্যাংক ইউ। তো এখন চলো হেয়ারস্টাইল দেখি। ওয়াও এখানে কতগুলো হেয়ারস্টাইল। তো অলিভিয়া তুমি বলো তুমি কোনটা পরবে? এইটা না না না, এটা বেশি বড়। এইটা না না না, এটাও না। এইটা না, এইটা সুন্দর কিন্তু না। ওহো অলিভিয়া তুমি তো বেশি সময় লাগাচ্ছ। আরে কি করব, এখানে এতগুলো অপশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনই বলছি। হ্যাঁ এইটা। ওকে ওয়ান টু থ্রি। ও
অলিভিয়া, তোমাকে অনেক সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ। তো এখন চলো তোমাকে গ্যারেজে নিয়ে যাই, ঠিক আছে? এটার মধ্যে কি আছে অলিভিয়া? তুমি কি হেঁটে হেঁটে যাবে? না। তো কি এটা থেকে গাড়ি আছে? হ্যাঁ। তো খুলো। হ্যাঁ খুলছি। এই যে ওয়াও, কি সুন্দর। তো আমাকে ঢুকিয়ে দাও গাড়িতে। আচ্ছা, এক দুই তিন, এই যে। ও চলো তাহলে এখন আমরা শপে যাই। ঠিক আছে চলো। ধুম 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 ধুম, এই তো আমরা এসে গেছি শপে। হ্যাঁ, তাহলে এখানে গাড়িটা পার্ক করে দিই অলিভিয়া, ঠিক আছে? ওয়ান টু থ্রি। তো অলিভিয়া চলো আমরা এখন শপে যাই। ওয়াও কি সুন্দর। হ্যাঁ অলিভিয়া, এটা আসলেই অনেক সুন্দর। এখানে তো অনেকগুলো চকলেটস, কোকা কোলা, কাপকেক, অনেক কিছু আছে। তাহলে ভিড়ে তো আরও অনেক কিছু আছে না? হ্যাঁ ঠিক বলেছে। তো চলো যাই। ঠিক আছে, ঠক 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 ঠক। ওয়াও কি সুন্দর। এখানে আম, তরমুজ, আপেল, আঙুর, আলু, পেঁপে আর মিষ্টি কুমড়া আছে, আর কোল্ড ড্রিঙ্কস, আর ফ্রেশ মিল্কও আছে। আমি তো অনেক এক্সাইটেড শপিং করতে। হ্যাঁ যাও, তুমি করো, তুমি আমাকে বলো তুমি কী নিবে। আচ্ছা আমি নিব একটা স্টারবাকস, আর একটা ফ্রেশ মিল্ক, আর ফ্রুটসের মধ্যে নেব একটা অ্যাপেল, আর ভেজিটেবলসের মধ্যে নেব একটা মিষ্টি কুমড়া। ঠিক আছে অলিভিয়া, তোমাকে আমি এখনই দিচ্ছি। দাঁড়াও, তোমার একটা স্টারবাকস লাগবে না? দাঁড়াও, তোমাকে আমি একটা স্টারবাকস দিচ্ছি, এই নাও। ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কি আছে অলিভিয়া? আর কি বললে? একটা অ্যাপেল। আচ্ছা ঠিক আছে, নাও একটা অ্যাপেলও নাও। আর কি বললে? একটা ফ্রেশ মিল্ক না? ও দাঁড়াও, কি হয়েছে? আমার কাছে এত টাকা নেই, এই দুইটাই মনে হয় নিতে পারবো। আহা, আমি টাকা দিয়ে দিব। আচ্ছা দাঁড়াও, তোমার কাছে আর কত টাকা আছে? 3 টাকা। ঠিক আছে দাঁড়াও, আমি তোমাকে 3 টাকার মধ্যেই কিছু দিয়ে দিচ্ছি। এখানে 3 টাকার মধ্যে একটা আম আছে, আম নিবে? না, আমার আম খেতে মন চাইছে না। তো 3 টাকার মধ্যে মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া নিবে? না। আচ্ছা তোমাকে একটা আমি তরমুজ দিচ্ছি, আর অনেকগুলো জিনিস তোমাকে আমার টাকা দিয়ে কিনে দিচ্ছি। ও থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন গাড়ি করে তোমার বাসায় যাও, আমি জিনিসগুলো নিয়ে আসছি। ওকে। ওয়ান টু থ্রি। কোথায় খাবারগুলো? কোথায় আছে? দাঁড়াও আমি তোমার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি গিয়ে বাসার জামা পরে আসো, আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে? জামাটা চেঞ্জ করে ফেলি। করে নিয়েছি। চাই আমি কি বিছানায় গিয়ে একটু শুই। লাইটটা অফ করে দিই। এই যে রেখে দিই, অলিভিয়া বলেছিল রেখে দিতে। একটা স্টারবাকস, তারপর একটা অ্যাপেল, তারপর একটা তরমুজ। ও তরমুজ তো হাঁটবে না, তাহলে তরমুজ না রেখে আসি। আর একটা আঙুর, আর কিছু ওয়াটারস, আর কি যেন বলেছিল, হ্যাঁ একটা মিল্ক। এজ হয়ে গেছে, যাই গিয়ে অলিভিয়াকে ডাক দিই। অলিভিয়া চলো, তোমার খাবার রেডি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো অলিভিয়া, তুমি কি খাবে? আমি এখন একটা স্টারবাকস খাবো, আর একটা অ্যাপেল। ঠিক আছে, এই নাও। খাপ 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 খাপ
খেয়ে নিয়েছি, এখন আমি একটু জুস খাবো। ঠিক আছে, দাঁড়াও তোমাকে আমি জুস দিচ্ছি। এই যে তোমার স্টারবাকস, নাও খাও। অনেক মজা পেয়েছি খেতে। অনেক মজা পেয়েছি আসলে। তো বন্ধুরা, কেমন লাগলো? আসলে এগুলো আমার তো আগে কিছুই ছিল না, কিন্তু এই অর্পিতা সব আমাকে বানিয়ে দিয়েছে। তো প্লিজ একটা লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইবও করে দিও। বাই। আর হ্যাঁ, নোটিফিকেশান অল করে দিও। বাই বাই। আমি এখন গিয়ে রেস্ট নিই। বাই বাই।